জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। নমস্কার, প্রচেষ্টার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। আর ভিডিও শুরু, থাম্বনেল সমস্ত দেখে বুঝে গেছেন ভিডিওটা আজকে কিসের। একদম রথের মাঝখানে, এত রথের মাঝখানে বসে আছি আমি। কোথাও দেখতে পাচ্ছি মাহেশের রথ, কোথাও দেখতে পাচ্ছি পুরীর রথ, কোথাও আবার উঠে এসছে পুরো একদম আমাদের অযোধ্যা রাম মন্দির। হ্যাঁ, দেখুন এই এত সুন্দর একটা অযোধ্যা রাম মন্দিরের মতো রথের একটা কনসেপ্ট। এদিকে কিন্তু ছোট ছোট রথ, মানে রথ এলে মনে পড়ে না সেই ছোটবেলার কথাগুলো, যখন আমার রথটা কার রথটা বেশি ভালো সাজানো হবে এটা নিয়ে আমরা একটা সেই দুপুরবেলা থেকে রথের দিন সাজন গোছন করতাম, সেই সমস্ত কিছু। সেরকমই কিন্তু একটা ছোটবেলার স্মৃতি আমাদের ফিরে আসে সকলেরই কম বেশি। কেউ ফুল দিয়ে সাজাতাম, কেউ কাগজের এরকম সুন্দর করে সাজাতাম। তাই আজকের ভিডিওটা কিন্তু হবে রথের কারখানার মতো, মানে মধ্যে আমরা চলে এসেছি দমদমে। আর সেই দমদমে এসে এই রথের কারখানার মধ্যে জানবো কবে থেকে রথ তৈরি শুরু হয়, কি কি রথ হয়, কিরকম দাম আসে, সমস্তটা জানবো। বিশেষ করে জানবো কিন্তু এই যে অযোধ্যা রাম মন্দির, সেটা কিন্তু জানতেই হবে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। তো যেমনটা বললাম উপরে ইন্ট্রোতে যেটা দেখলেন, বিভিন্ন রথ লাইট জ্বলছে আর অনেক কিছু, সেই এবার আমরা জানবো কবে থেকে রথ তৈরি হয় বা কিরকম কিরকম সাইজের রথ আছে সমস্তটাই। প্রথমে আপনাকে প্রচেষ্টায় স্বাগত। নমস্কার, জয় জগন্নাথে জয় জগন্নাথ রথ ঘরে আপনাদেরও স্বাগত। এই যে রথ কবে থেকে শুরু হয়, আপনারা কবে থেকে তৈরি করেন এখানে? আমি যেটা বছরের শুরু সেটা হচ্ছে কালীপূজোর পর থেকে, কারণ কালীপূজোর কিছু থিমের কাজ করা হয়, তারপর থেকে শুরু হয়। আর এটা বছর ছয়েক ধরে আমি এটা স্টার্ট দিয়েছি। বছর ছয়েক ধরে এটা স্টার্ট দিয়েছি। এবছর তার মানে কালীপূজোর পর থেকে আপনারা শুরু করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে কি কি সাইজের রথ তৈরি মানে হচ্ছে আপনাদের এখানে? এবছর মানে সর্বাধিক হয়েছে 8.5 ফিট। 8.5 ফিট, 8.5 ফুটের রথ সর্বাধিক হয়েছে। তার নিচেও আছে, আর সর্বনিম্ন হচ্ছে 1000 টাকা দামের 3 ফিটের রথ। 3 ফিটে? 3 ফিট। এখানে তো দেখছি এখন চরম ব্যস্ততা, মানে আর তো মাত্র কিছুদিন প্রভু আসবেন মাসির বাড়িতে, তার জন্য আপনাদের কেমন প্রস্তুতি চলছে? সারাদিনে 3 ঘন্টা ঘুমাচ্ছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমাচ্ছি, বাকিটা পুরো কাজ চলছে। সারাদিন কাজ চলছে, মানে যেটা আর কি ফিনিশিং করছেন আর কি আস্তে আস্তে। এটার দাম কি আছে? এটার দাম 1000 টাকা দাম আছে। 1000 টাকা? হ্যাঁ। চাকা বা সব বেস ফেস কি একদম অন্যরকম, যে অন্য আগেকার রথ? ওই একটাই কথা বারবার আসে, বাচ্চাদের মুখ যেন না কালো হয় রথ চালাতে গিয়ে। যে ম্যাক্সিমাম সবার রথ চিন্তা ভাবনা আছে কি ওই রাস্তা থেকে 50 টাকা 100 টাকা 200 টাকা রথ কিনবো আর রথ চালাবো। রথ মানে এটা মেমোরি চিপে লক ছিল, এই যে 1000 টাকা দামের রথ পাওয়া যায় এটা লোকের কাছে ধারণা ছিল না। আমি প্রথম বছর যখন করি আমি মাত্র 13 পিস রথ বেচেছি প্রথম বছর। আর এখন এই বছরে আপাতত ভাবে আপাতত এখন মোটামুটি ধরেন বড় রথই ধরেন তাও 47-48 পিস গেছে, তাই তো? 60 পিসের মতন বড় রথ বানিয়েছি, যেগুলো 5 ফুটের উপরে। 5 ফুটের উপরে বুঝতেই পারছেন ছোট রথ অর্ডার এই যেগুলো আছে এগুলি মোটামুটি ধরেন 300 পিস, মানে দোকানদারদের অর্ডার আছে। আর লোকাল কাস্টমার এই যারা ধরেন বাড়ির জন্য নেবে তারা তো কন্টিনিউ চলছে, সেগুলো চলছেই। মোটামুটি 500 পিস এই ছোট রথের টার্গেট আছে। এটা একতলাটা হচ্ছে 1000 টাকা। 1000 টাকা এই দোতলাটা? দোতলাটা 1500 টাকা। 1500 টাকা, ঠিক আছে। এটার মধ্যে প্রত্যেক, ঠিক আছে, এটা প্রত্যেকটা চাকার মধ্যে বিয়ারিং ফিটিংস দেখতে পাচ্ছেন, বিয়ারিংস দেওয়া আছে ভিতরে কাঠের চাকার ভিতরে, আচ্ছা এমসিল দিয়ে লক করা আছে যাতে বিয়ারিংটা না বেরিয়ে আসে, আচ্ছা প্লাস কাপড় দিয়ে যে রডটা 6 mm রড দেওয়া আছে
আগেকার দিনের যে রথ গুলো পয়সা বেশি থাকলে একটু দোতলা তিনতলা রথ নেয়, ধরেন বাচ্চার রথ টান দিচ্ছে, প্যারেন্টস পিছনে মাথার দিকে সাপোর্ট দিয়ে রাখছে, কারণ উল্টে যাবে ওটা, ম্যাক্সিমাম রথ উল্টে যায় আর ওই চাকার মধ্যে পেয়ে ঠুকে দেয় চাকা খুলে যায়, এটা সেই প্রবণতা নেই, এটা চাকা ইজি যাবে আর নিচে বেশি ওয়েট দেওয়া মানে এটা উল্টাবে না আর ইজি যাবে, এই কারণে এই ছেড়ে দিচ্ছে একদম ইজি চলে যাচ্ছে। রাম মন্দির দেখছেন ওটা মহেশতলা যাচ্ছে, মহেশতলা যাবে, মহেশতলা যাদবপুর কসবা। আমরা এখানে দেখলাম যেটা হচ্ছে আপনাদের মানে যে রথে বেশ কিছু রথে লাইটিং বা অনেক কিছু দেখলাম, হ্যাঁ লাইটটা দিলে কি একটু রথটা হচ্ছে একটু রং চঙের উৎসব, অনেকটা বসন্ত উৎসবের মতন কালারের উৎসব হচ্ছে রথটা, জগন্নাথদেব যে কালারটা একটু বেশি মনে হয় পছন্দ করে, যার জন্য রথেও বেশি কালারফুল সব দেওয়া, রং চঙে না হলে ঠিক ভালো লাগে না। এই যে ছোট রথ গুলো যদি কেউ মনে করে যে লাইট লাগাবে সেগুলোর ব্যবস্থা করে দেবেন আপনারা? সেটার ব্যবস্থা করা হয় কিন্তু এই মুহূর্তে চাপ হয়ে যাচ্ছে, তাই ম্যাক্সিমাম ইলেকট্রিশিয়ানের জন্য চাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো, মানে ওগুলো যদি আগে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাহলে ব্যবস্থা হয়ে যায়। এইগুলো এই যে রাম মন্দির যে রথটা দেখছি, হ্যাঁ হ্যাঁ একদম দেখে তো একটা ইউনিক লাগলো বা একটা অন্য ধরনের লাগলো, এটা করতে কতদিন লেগেছিল আপনাদের সময়? একটা রথ একটা মানুষের মোটামুটি ধরেন হ্যাঁ 25-26 দিন লাগছে যেদিন রাম মন্দির উদ্বোধন হয় দমদম রোডের টেন্সের সামনে এই রাম মন্দির রথটা আমি রেখেছিলাম, নাইটাই করে ডিসপ্লে করা হয়েছিল, ডিজে টিজে দিয়ে একদম ভালো করে আলাদা করে কেনা না, কিছু কিছু রথে দেওয়া হচ্ছে, যেরকম আপনি 4,000 টাকার দিয়ে আমার অর্জুনের রথ দেখেছেন উপরে, ওখান থেকে শুরু হচ্ছে রথে বিগ্রহ দেওয়া, এই 1,500 টাকার মধ্যে কোন বিগ্রহ নেই, কেউ যদি চায় যে কম রেঞ্জের চাই তো সেই ক্ষেত্রে ফাইবারের টা নিতে পারে, ফাইবারের টা দাম কম আছে, রামের একটা মূর্তি ছিল সেই মূর্তিটা কি রথের সাথেই? ওই রথটার সঙ্গে কি কি পাচ্ছেন? ওই রথের সঙ্গে একটা 1.5 ফুটের রামলালা যেটা স্টোন ডাস্টের আছে, দেখতে সুন্দর আমলালাটা, আচ্ছা সঙ্গে 4 ইঞ্চি কাঠের জগন্নাথ দেবের সেট পাবে, ওটার মধ্যে ম্যাক্সিমাম লাইট দেওয়া আছে, গুনিনি আমি লাইট, মানে যতক্ষণ না পর্যন্ত আলো, তাও তো এখনো দেখলাম কাজ এখনো ফিটিংস হচ্ছে, আলো যতক্ষণ না পর্যন্ত সুন্দর মনে হচ্ছে ততক্ষণ লাইট আমার কথায়। আচ্ছা ওতে 12 ভোল্টের বাইকের যে ব্যাটারিগুলি থাকে সেই ব্যাটারি থাকছে, একটা UPS ইনভার্টার থাকছে যাতে মনে করেন ওটা চার্জ দেওয়া যাবে ব্যাটারিটা, সেটা দেওয়া হচ্ছে, এই এটার উচ্চতা হচ্ছে ধরেন 5.5 ফুট, লম্বায় 4 ফুট আর চওড়া 3 ফুট, এটা ওজন মিনিমাম 45-50 কেজি আছে, দুটো পাটে আছে ওটা, দুটো ভাগে, দুটো উপরের মন্দিরটা একটা আলাদা করা, আলাদা করা যাবে যাতে মনে করেন আপনি রাখতে পারেন আলাদা করে, নিচের পাটটা আলাদা আলাদা করা যাবে, মানে ওটাকে কোথাও ট্রাভেল করলে সুবিধা একভাবে এ হবে না, ওটা মুভিং চাকা, এটা একটু ছোট আছে, এটা 8 ইঞ্চির আছে, ওটা 5 ইঞ্চি দেওয়া আছে, 5 ইঞ্চির চাকা, এরকমই চাকা সামনে দুটো মুখ করবে, সামনে দুটো মুখ করবে আর পিছনেটা ফিক্সড থাকবে, এই চাকা লাগানো আছে,
এগুলি হেভি ওয়েট নিতে পারে। এবার ওই যে রথটা দেখলাম যেটা ফিনিশ হচ্ছে, মানে এখনো তো দেখলাম রাম মন্দিরের যে রাম মন্দিরের মতো করে রথটা, সেটা এখনো লাইটিং চলছে, লাইটিং চলছে, ও সামনে মনে করেন লাল রঙের কার্পেট পড়বে সিঁড়িতে, লাল রঙের কার্পেট পড়বে, আর ওর বডিতে কিছু ওং আর স্বস্তিকের চিহ্ন পড়বে, মানে বলা যেতে পারে অযোধ্যার মিনি রাম মন্দির ওই রথের আকার। হ্যাঁ, মিনিয়েচার বলতে হয় না। ওটার দাম কি আছে? ওটার দাম 25,000 টাকা দাম। 25,000, মানে আপনার এখানে শুরু হচ্ছে 1,000 টাকা থেকে, হ্যাঁ, আর আপ টু প্রায় 25,000 সেরকম থাকছে। মায়েশের রথ মোটামুটি 6,000 টাকার রথ ছিল, সেগুলো অলরেডি চলে গেছে। আর এমনি 12 ওই যেটা দেখলেন চারতলা, ওটার পাশে একটা দোতলা ছিল, ওটাও ব্যাটারি আর চার্জার পয়েন্ট ছিল আর লাইট ছিল, ওটা দোতলা ছিল, ওটা 12,000 টাকা, ওটা এক পিসই পড়ে আছে, ওটা 10 পিস বানিয়েছিলাম। যেটা কোথাও নেই সেটা হচ্ছে রিসেল ভ্যালু, কারণ মেটেরিয়ালসটা আমি কি দিয়েছি সেটা আমি জানি। ঠিক আছে, সেই জন্য ওই ব্যবস্থাটা আপনার এখানে আসছে রিসেল ভ্যালু। মনে করেন যে কেউ 4-5 বছর টানার পরে এক ঘেমি লাগে অনেক সময়, আপনি মনে করেন রথটা নিয়ে আসুন, আমি কন্ডিশন দেখে সেই সময় যে চার দেখবো সেই চারটা অনুযায়ী আমি তাকে রেট ফাইনাল করে দেবো। ঠিক আছে, তা তো ভালো রথের যে উপরের পাটটা সেটা, আর ওই ঘরে দেখলেন 1,000 টাকা। এটা নিচের বেশ হচ্ছে 6 mm প্লাই দেওয়া আছে, হাফ ইঞ্চি কাঠ দিয়ে, এখানে 1/2 ইঞ্চি কাঠ আর এর ভিতরে 1/2 ইঞ্চি কাঠ দেওয়া আছে, মাঝখানে একটা 1 ইঞ্চি/1 ইঞ্চি পুরো ডান্ডা গিয়ে এখানে শেষ হচ্ছে, এটা 1/2 ইঞ্চি প্লাই দিয়ে এটার মাথা বাঁধা আছে, এটা আছে পিচ বোর্ডের আছে উপরে, যেটা এই বডিটা হচ্ছে পিচ বোর্ডের, যাতে হালকা হয়, যাতে ইজি চলতে পারে। এটার উপরে কাগজ পেস্টিং করা আছে, এটা যদি আছাড় মারে তাতেও কিছু হবে না। ঠিক আছে, মানে এরকমই এরকমই। আচ্ছা, এরকম মানে জানছিলাম, মানে কতদিন লাগে এক একটা রথ তৈরি করতে? হ্যাঁ, মানে কোথাও গিয়ে 20-25 দিন পরে কিন্তু এরকম বড় বড় সাইজের রথ হয়। এখানে 1,000 টাকা থেকে রথ শুরু আছে, 25-50, মানে 50,000-25,000। আমি একটা প্রশ্ন করেছিলাম যেটা আমার যখন মনে হলো, যেখানে এত দামি দামি রথ, তাহলে 1,000 টাকা রথগুলো কি ভালো হবে? তখন কিন্তু যিনি কাকু কিন্তু পুরো ডেমনস্ট্রেশন দিয়ে কিন্তু দেখালো যে কেন 1,000 টাকার রথ ভালো হবে না, বা এগুলো কি 1,000 টাকা রথটা পুরো একদম সেই ছুঁড়ে উপরে, এই যে উপরে যে অংশগুলো, এই অংশগুলো ছুঁড়ে দেখিয়ে দিল, মানে ফেলে দেখিয়ে দিল, এটা কোনো অসুবিধা নেই। আর যাই হোক, এত কিছু জানলাম, জানার পরে মানে মন থেকে কি একটা সেই আলাদা অনুভূতি, যেটা হচ্ছে ছোটবেলায় ফিরে যায়, মানে একটা রথ নিয়ে গিয়ে বাড়িতে আবার টানি, সেটা সকলেরই একটা স্মৃতি আসে। যেমন রথের মেলা মানে হচ্ছে পাঁপড় ভাজা, সেরকমই কিন্তু দুপুরবেলা হলে ছোট ছোট বাচ্চারা যখন রাস্তায় রথ নিয়ে বেরোয়, তখন কিন্তু আমাদের মনটাও, যারা বড় হয়ে গেছি তাদের মনটাও কিন্তু দোলে। সেই জন্য আমি এখন একটা বসে আছি, এই রথটার নাম হচ্ছে আর কি, মানে রথটা হচ্ছে অর্জুনের রথ। মানে দেখুন কত সুন্দর, ফাইবারের চাকা আছে এখানে, তারপরে হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরাম তো আছেন, পুরো লাইটিং, আবার এখানে এমনি একটা লাইটিংও করা আছে, তার সঙ্গে আছে জগন্নাথের লাইটিং, মানে কি বলবো, যেখানে রথ দেখছি রথের সাথে লাইটিংও আছে। তাই রথযাত্রার আগে এরকম একটা ভিডিওর দেওয়ার চেষ্টা করছিলাম আমরা আপনাদের জন্য, তাই সেই চেষ্টা, মানে প্রচেষ্টার নামই তো, মানে প্রচেষ্টা মানেই তো সেই চেষ্টা, কোথাও না কোথাও খুঁজে বার করি আমরা কিছু না কিছু, সেই জিনিস কিন্তু আমরা বার করলাম। আপনার যদি মনে হয় সামনের বছর এরকম একটা ছোট্ট রথ কিন্তু লাইটিংওয়ালা এরকম সমস্ত কিছু তৈরি করাবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দেবো, আপনার মনের মতো রথ সাজাতে পারেন। আর রথযাত্রা আসছে, রথযাত্রার ভিডিও তো আসবে, জগন্নাথকে নিয়ে অনেক ভিডিও আসছে আমাদের চ্যানেলে, তার সাথে থাকবে হচ্ছে মহেশ, যেটা বাংলার শ্রীক্ষেত্র, সেখানকার রথযাত্রার
সেই ভিডিও আসবে, সেই মায়ের সেই ইতিহাস নিয়েও ভিডিও আসবে। কিন্তু আজকের ভিডিও ছিল হচ্ছে রথযাত্রা প্রস্তুতি, মানে এই ছোট ছোট রথ দেখছেন, আমি খেলা মানে খেলতে লেগে গেছি আমি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করে অনেক অনেক আগাম রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রা ভালোভাবে কাটান, সুযোগ পেলে এবারে রবিবার তার উপরে সানডে, সুযোগ পেলে অন্তত রথের দড়ি টানুন। আমরা সেই ভিডিও যেখানে ছোট ছোট রথ হাজার টাকা থেকে শুরু করে 25-50 হাজার টাকার রথও পাওয়া যায়, লাইটিং ওলা রথ পাওয়া যায়, আমি শুধু জগন্নাথ মূর্তি নিতে চাইলে সেটাও পাওয়া যায়, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওটা আজকে রইল। তাই ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। চ্যানেলে নতুন হলে কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে সব নোটিফিকেশন যখনই আমাদের যে কোনো ভিডিও আসুক সমস্ত কিছু চলে যায়। আর তার সাথে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি সকলে যেন ভালো থাকি আর রথযাত্রা ভালোভাবে উদযাপন করতে পারি।